আসসালামু আলাইকুম। আজকে রেডি হলাম আমরা একটা আইপিএস নিয়ে। এটা হচ্ছে আপনার স্কোয়ার ওয়েপের 9.5 বুট দিয়ে করা। এটা প্রবলেমটা হচ্ছে এরকম, যদি আপনাদেরকে বলি আমি বা দেখাই এটা আসলে কিসের জন্য হয়, যে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন না টেনে, কিন্তু আমরা সবসময় বলে থাকি একটা ভিডিও পুরো ভিডিওটা দেখবেন না টেনে। আমরা যে ব্যাটারি সংযোগটা করতেছি, আমরা ব্যাটারি সংযোগটা করার পরে আমাদের এটাতে আউটপুট ভোল্টেজ আসতেছে না, ওতে লাইটগুলো কাপাকাপি করতেছিল যে একদম লো ভোল্টেজ বেরোচ্ছে। আমরা একবারে সরাসরি আমাদের পুরো দোকানের যে লোডটা এটা আমরা আপনাদেরকে দিয়ে দেখাবো। আমরা যদি এখন আউটপুট ভোল্টেজ দিয়ে, যে আমরা দোকানের লাইনটা ডিসকানেক্ট করলাম, দেখতেই পারতেছেন অন্ধকার হয়ে গেছে। এই আমরা যদি এখান থেকে এসি বোল্ট ইনপুট করি, এই আইপিএসটা সংযোগ করি, এসি বোল্ট ইনপুট করলাম, মানে আমরা এটাকে আইপিএসটা রান করলাম, তো আমরা এই ক্ষেত্রে যদি আমরা ইনভার্টারটা অন করি, আমরা ইনভার্টারটা অন করলাম, এখন আমাদের ইনভার্টারটা অন আছে, ইনভার্টার না, এখন আমাদের যে কারেন্টের লাইনটা অন আছে। যদি আমরা কারেন্টের লাইনে অন থাকা অবস্থায় যদি আমরা একটা ডিজিটাল মিটার ধরি, যে আমাদের এসি ভোল্টেজটা কত আছে, এই যে আমাদের এখানে এসি ভোল্টেজ একটু খেয়াল করবেন, এই যে দেখেন আমাদের এসি ভোল্টেজ মেন লাইনের ভোল্টেজ আছে 218 ভোল্ট। এখন আমাদের 218 ভোল্ট, আমরা যদি এখন কারেন্টের ভোল্টেজটাকে আউট বন্ধ করে দিই, এই কারেন্টের লাইনটা মেন লাইনটা বন্ধ করে দিলাম, এখন দেখেন আমাদের ভোল্টেজটা কতটুকু আসে। বিষয়টা হচ্ছে এই জায়গায় এই 200 ভোল্ট 200-র নিচে চলে আসতেছে। যদি আমরা এটাকে একটা ফ্যান ছাড়ি, আমাদের ফ্যানটা বন্ধ করে রাখছিলাম, ফ্যানটা ছেড়ে দিলাম, দেখেন কতটুকু ভোল্টেজে চলে আসছে। এখন আমাদের 160 আরও নিচে চলে আসবে, একদম ফ্যানের কোনো স্পিড নেই, আমাদের ফ্যানের কোনো গতি বা স্পিড নেই। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই সমস্যাটা কী সমাধান করার মতো, যখনই লোড যাচ্ছে আমাদের এই সমস্যাটা হচ্ছে। সেক্ষেত্রে আমরা আবার আইপিএসটা বন্ধ করে নিলাম। বন্ধ করে আমরা যদি এটাকে কাজ করতে যাই, আমাদের কী কী সলিউশন দরকার পড়ে, আমাদের প্রথমত হচ্ছে যে আমাদের যে ভোল্টেজটার জন্য যদি আমরা কাজ করতে যাই, আমরা ব্যাটারি কানেকশনটা ডিসকানেক্ট করি, কারণ এটা ডিসকানেক্ট না করে কাজ করা যায় না, সেক্ষেত্রে বলতেছি। তো ব্যাটারি কানেকশনটা আমরা ডিসকানেক্ট করলাম, করার পর এখন যদি আমরা এখান থেকে যদি দেখি যে আমাদের কয়েকটা প্রবলেম ফেস করতে হয়, আমরা অনেক সময় আমরা দেখে থাকি বা অনেকটা প্রবলেম হয়ে থাকে, যেরকম আমাদের হচ্ছে প্রথমত হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিসপ্লে, যে আমাদের ব্যাটারি অ্যাডজাস্ট, এটা হচ্ছে ওই ভেরিয়েবলটা 103 নম্বর, এটা হচ্ছে এম্পিয়ার ভেরিয়েবল, এটা হচ্ছে ওভারলোড ভেরিয়েবল, এটা হচ্ছে এসি ইনপুট ভেরিয়েবল, আর এটা হচ্ছে আমাদের আউটপুট যে ভোল্টেজটা PWM, মানে পাওয়ার, যেটা আমাদের আইপিএসের পাওয়ার। তো আমরা এটাকে যদি এখন দেখি যে আমাদের আইপিএসের পাওয়ারটা ভোল্টেজ কম, সেক্ষেত্রে আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করে ফেললেই আমরা কিন্তু আমাদের এই ভোল্টেজটাকে আমরা পরিপূর্ণতা পাবো। যদি আমরা চেঞ্জ করতে যাই, যদি আমরা এই ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে যাই, আমাদেরকে সুন্দর করে সাগার দিয়ে উঠে তারপর চেঞ্জ করতে হবে। এই হচ্ছে আমরা ভেরিয়েবলটাকে চেঞ্জ করে ফেলি, আবার আমরা যে ভেরিয়েবলটা চেঞ্জ করছি, যে মানের চেঞ্জ করছি সেই ভেরিয়েবলটা আবার আমরা এখানে লাগাবো। যদি আমরা ভেরিয়েবলটাকে লাগাই, তবে বিশেষ করে এখানে ভালো মানের ভেরিয়েবল ইউজ করতে হয়, বা ভেরিয়েবল একটা জিনিস চলার ক্ষেত্রে সেটা কাটতেই পারে বা কেটেই থাকে, তার জন্য অবশ্যই সার্ভিসিংয়ের জন্য আসবেই, না হয়তো আমরা কী করবো, এটা হচ্ছে বড় বিষয়। আমরা ভেরিয়েবলটাকে, শুধু ভেরিয়েবলটাকে চেঞ্জ করে নিলাম, যদি শুধু ভেরিয়েবলটাকে চেঞ্জ করে আমরা আবার আগের জায়গা থেকে যদি যাই, এ লাগিয়ে নিলাম, আমরা লাগিয়ে এটাকে আপনাদেরকে পুরো ভোল্টেজটা কীভাবে ওঠে আমরা সেটা আপনাদেরকে দেখাবো, যে পুরো যে ভোল্টেজটা আমরা কীভাবে এটা আউটপুট কানেকশন হয়। আমরা এটাকে আবার এখান থেকে আইপিএসটাকে সংযোগ করে ব্যাটারি সংযোগ করে নেব, ব্যাটারিটাকে সংযোগ করে নিলাম, ব্যাটারিটাকে সংযোগ করে নিলাম। এখন যদি আমরা এখান থেকে
আমাদের মিটারটা এখানে রাখি, আমাদের এখানে এসি ভোল্টেজের জায়গাটাতে রাখি। আমরা যদি ইনভার্টারটা অন করি, ইনভার্টারটা অন করলাম, এই যে দেখেন এখন 118 ভোল্ট আছে। এখন আমাদের এই ভেরিয়েবলটাকে অ্যাডজাস্ট করতে হবে। এই দেখেন অ্যাডজাস্ট করে আমাদের ভেরিয়েবলটা থেকে আমাদেরকে ভোল্টেজ মিলাতে হবে, এখান থেকে অ্যাডজাস্ট করে ভোল্টেজটা মিলাতে হবে। যে আমরা মিলাচ্ছি আস্তে আস্তে, আমাদের কিন্তু স্কোয়ার ওয়েভে কিন্তু আমাদের মিনিমাম ভোল্টেজ রাখতে হবে 240। তো 240 লাখ রাখলে যখন আমাদের লোডে যাবে তখন কিন্তু 220 210 এরকম থাকবে, কারণ স্কোয়ার ওয়েভগুলো এরকমই হয়, যখনই লোড পড়ে তখনই ভোল্ট ড্রপ করে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই দেখেন অনেক ভোল্টেজ উঠেছে, ফুল পাওয়ার বাড়ায় দিলে 300-র উপরে চলে যায়। 300-র উপরে যখনই চলে যায় অনেক সময় ফ্যানে থেকে অনেক ধরনের ব্যাট আওয়াজ আসে বা সাউন্ড আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা করা। আমরা যদি দেখাই আর কি, আমরা কমায় নিয়ে এটাকে আমরা লোড দেব, যে আমরা যে 227 ভোল্টে রাখলাম। এখন আমরা এটাকে যদি আপনাদেরকে দেখাই, এখানেই থাক, অফ করে আমরা কারেন্টের সংযোগটা করবো, এবং আউটপুটে যে আমরা ফ্যানের কানেকশনটা করেছিলাম সেই কানেকশনটা দেবো। পুরো দোকানের লাইনটা বন্ধ করলাম, এই কারেন্টের মেইন লাইন ইনপুট করলাম। এখন আমরা ইনভার্টারটা অন করে মেইন লাইনটা আমরা আবার বন্ধ করে দেবো। অবশ্যই একটু টিপ দেখতে পাবেন, যে এই যে একটু টিপ করছে এটা হচ্ছে আমাদের আইপিএস আউটপুট। আমরা যদি এখান থেকে ধরি সিলিং ফ্যানের লাইনটা, আমাদের এই হচ্ছে ইনভার্টারের, যেমন ইনভার্টার যে অন হয়েছে তার ভোল্টেজ। অন করো, এ দেখেন আমাদের যখন লোডে চলে আসছি আমাদের কিন্তু ভোল্টেজ নেমে আসতেছে। এখন আমাদের এখান থেকে কিন্তু মিলাতে হবে, যে 240 আমাদের 226 ভোল্ট, 27 ভোল্ট, 28 ভোল্ট, এরকম 30 ভোল্ট, এটা হাফ ডাউন করবে যেহেতু স্কোয়ার ওয়েভ। তো সেই ক্ষেত্রে আজকে এই ছোট্ট একটা ভিডিও টপিক নিয়ে। তবে যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, কারণ আপনাদের উৎসাহিতই কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেওয়া। সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।